গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আই হোপ আজকের ব্লগটা দেখতে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। আজকে কিন্তু সকাল সকাল উঠে গেছি অ্যান্ড ফ্রেশও হয়ে গেছি। ফ্রেশ হয়ে আগে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের গ্যারেজে বিশ্বকর্মা পুজো আছে, তো সেই উপলক্ষে যেহেতু পুজো হয় ওই জন্য এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি সকালবেলা উঠেই আগে। তো এখন যাবো গ্যারেজে, তারপরে পুজোটা হবে অ্যান্ড সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। সো ব্লগটাকে দেরি না করে এখন থেকে স্টার্ট করি। কালকেই তোমরা দেখেছিলে যে রান্না পুজো, তো আজকে সারাদিন আমাদের গ্যাসে কিছু রান্না হয় না, যা করে আমরা কালকে রাত্রেই করে রেখেছিল। আজকে হবে গ্যাসটা সাজিয়ে রেখে দেয়। এখানে এখন ফল, এই যে দেখো এগুলো সাজানো চলছে, এখন অনেক কিছু সাজানো বাকি আছে। আর এই ঠাকুরটা কিন্তু পুরোপুরি পাথরের। এখানে সব গাড়িগুলোতে মালা দিয়ে সাজিয়েছে, আরও কয়েকটা বাইরে রেখেছে, কারণ একবারে তো সবগুলো হবে না জায়গা, কিন্তু এই প্লেসটায় পুজো হচ্ছে। সব থেকে সুন্দর ঠাকুরটা হয়েছে, এত সুন্দর দেখতে, পুরো পাথরের, তো খুব সুন্দর লাগছে দেখতে। ওই জন্য এখন এখানে কিন্তু সব প্রসাদ দেওয়া চলছে, সবাইকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে যে যে যাচ্ছে এই রাস্তা দিয়ে। পুজো করতে করতে হঠাৎ করে দেখছি পুজো শেষ হয়েছে আর উনি এসেছেন, খুব ভালো উনি কিন্তু দেখুন নাচ করে করে দেখাচ্ছে। এই পুজো তো কিছুক্ষণ আগে হয়েছিল, তারপরে যারা সবাই যায় রাস্তা দিয়ে বা তারপরে টুকটাক পাড়ায় সবাইকে দিয়ে 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 এই ওপরে আসলাম। আমি ওপরে আসলাম কারণ নিচে প্রচণ্ড গরম আর পারছি না। সো এখন একটুখানি খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে যেহেতু কিছু না খাওয়া। আজকে যেহেতু পান্তা ভাত, ওই জন্য সব ভাজা দুপিস ইলিশ মাছ সব দিয়ে খেতে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম, ব্লগের কথা মাথা থেকেই বেরিয়ে বেরিয়ে। এখানে বাবাদের অফিস থেকে বাবা পার্সেল নিয়ে এসছে, তো 3 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে বাবার, আমার আর মায়ের, আর ভাই ভাইয়েরটা খেয়ে এসেছিলো। তো এখন বিরিয়ানিগুলো খেয়ে নেবো, কারণ দুপুরে বাবা বলেই দিয়েছিলো নিয়ে আসবে, ওই জন্য কিছু খাইনি। সকালবেলা তো দেখিয়েছিলে কিছুক্ষণ আগেই ভাত খেয়েছিলাম পান্তা ভাত, তো এখন মোটামুটি 3-4টা মতো বাজে, এখন এই বিরিয়ানিগুলো তিনজন আমরা খেয়ে নেবো। আমি হয়তো পুরোটা খেতে পারবো না, বাট মা বাবা খাবে। এখানে একটুখানি জাস্ট কোনো রকমে একটু ওড়াতে পেয়েছিলাম, মানে আমি একটুখানি বাড়ি ওড়াতে কিছুটা মানে উড়েছিল, আর হাওয়াটা তখন ছিল বলে অনেকটা উঠে গেছিলো।
তো এখন মানে নামিয়ে দেবো, কারণ বেশি উঁচুতে আমি পারি না, তাই নামিয়ে দিচ্ছি। মানে জাস্ট উঠেছিল, মাকে বললাম মা তাড়াতাড়ি করে ভিডিও করো একটুখানি দেখি। তো এটা এত মজার, আমার এমনি ঘুড়ির প্রতি খুব ইন্টারেস্ট, ওই জন্য ঘুড়ি ওড়াটা বাবার থেকে আমি শিখেছিলাম। মানে একদম দূরে ওড়াতে পারে না, হাওয়াটা দিয়েছিল, মাকে বললাম একটু ঘুড়িটা ওপর দিকে তুলে দাও, দেখি ওরাই একটুখানি ট্রাই করে তো পেরেছি। এখন তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম, কারণ আমি বেশি দূর ওড়াতে পারি না, বাট তাও খুব আনন্দ হচ্ছিল। আর সন্ধ্যাবেলা এসে একটু কয়েকটা কাজ ছিল, তাই জন্য কাজগুলো করছিলাম। তা আবার সকালবেলা তো বাবা চিকেন বিরিয়ানি নিয়েছিলো, দেখিয়েছিলাম অফিস থেকে, আবার এখন সমস্ত মটন বিরিয়ানি। তো সারাদিন সকাল থেকে রাত শুধু বিরিয়ানি, আজকে বিরিয়ানি খেয়ে যাচ্ছি, এখন আবার মটন বিরিয়ানি। তো এখন রাত্রেবেলা আবার মেনু হচ্ছে মটন বিরিয়ানি। সো এখন খাবো না, একটু রাত করে খাবো, কারণ এখনও পেটটা ভরেই আছে, কারণ যেহেতু 3-4টার দিকে বিরিয়ানি খেয়েছিলাম, আমার এত সহজে খিদেও পায় না। তো এখন আবার এখানে সব ফ্যামিলির জন্য, ড্রাইভারদের জন্য, সবার জন্য এক প্যাকেট করে মটন বিরিয়ানি। তো আমাদের এখানে 4 প্যাকেট রয়েছে, ড্রাইভারদেরটা ড্রাইভারদের সব দেওয়া হয়ে গেছে। মেজবানের সত্যি বিরিয়ানির কোয়ালিটি কিন্তু ভালো, দাদা বৌদি তো যেরকম পিস দেয়, আমাদের কিন্তু এখানে বাঘুয়াটিতে মেজবানও দারুণ পিসটা দেয়। এত বড়, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট অনেকটা বড়, তার সাথে আরেকটা ছোটো মতোও দেওয়া ছিল। তো দারুণ মটনের পিসগুলো সব দিয়েছে বিরিয়ানিতে। ডিনার করা হয়েই গেছে, অ্যান্ড এখন দা ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ কালকের ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে। সো কালকের ব্লগটা দেখলেই তারপরে আমি বলে দেবো, অ্যান্ড তোমরা অনেকেই জানো কালকে কী। সো এখন থেকেই পাওয়াটা থেকে শুরু হয়ে যাবে সেগুলো, ফোন করা এ করা, তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ছি, মানে ব্লগটা এন্ড করে দিচ্ছি যাতে কল রিসিভ করতে পারি। সো আজকে ব্লগটা ব্যাস এইটুকুই, আবার দেখা হবে কালকে উইথ আপনার নিউ ব্লগ। সো টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। অ্যান্ড ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো আজকের জন্য এখানেই, বাই বাই।